আমার সমস্যা মানে হাত হাত বাঁকা হয়ে যায়, তো উঠতো না, ও নিজের কাজ নিজে করতে পারতাম না। হ্যাঁ, তারপরে অনেক ব্যথা ছিল, ছোট ছোট জয়েন্ট আর কি ব্যথা। এই ব্যথাটা এক সময় ওষুধ খাইয়ে যাইতো না, মানে সমস্যাটা অনেক বেড়ে গেছিল। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ মৌসুমি খাতুন, আমার গ্রামের বাসা ভেড়ামারা থানা আর কি, বয়স আমার 27 বছর। আমার এই সমস্যাটা দেখা দিয়েছে প্রায় 2 বছর ধরে। আমার সমস্যা মানে হাত হাত বাঁকা হয়ে যায়, তো উঠতো না, ও নিজের কাজ নিজে করতে পারতাম না। হ্যাঁ, তারপরে অনেক ব্যথা ছিল, ছোট ছোট জয়েন্ট আর কি ব্যথা। এই ব্যথাটা এক সময় ওষুধ খাইয়ে যাইতো না, মানে সমস্যাটা অনেক বেড়ে গেছিল। এই ব্যথার সময় আমি কোনো কাজই করতে পারলাম না, যেমন রান্না করতে একটা, তরকারি কুটতে একটা, এই আঙ্গুলের ভর দেওয়া লাগে সেগুলাও পারতাম না, হাত উঠাই যে চুল হাসরাবো সেগুলোও পারতাম না, হাত অলরেডি বাঁকা হয়ে গেছিল। মানে এমন নিজের পোশাক নিজেই পরতে পারতাম না, অসহায় আর কি বলবো, অনেকটা নার্ভাস মানে কাজ করতো যে নিজের বলতে এমন কে লাগতো, কিছুই ভালো লাগতো না, যে শরীরের মধ্যে সবসময় ব্যথাটা কাজ করতো, অসুস্থ অসুস্থ ভাব লাগতো। হ্যাঁ, এই ব্যথার জন্য আমার বেবিরও দেখাশোনা করতে পারতাম না, এমন আর কি, আমার বেবি সবকিছু করে দিত, এক পর্যায়ে এমন হয়ে গেছিল। আর হাজবেন্ড অনেক চিকিৎসা তো করছে, সে আর কি বলবে, সে তারপরে যে ইউটিউব দেখে এই সারের আর কি দেখে হাজবেন্ডকে বললাম, বলার পরে এখন ওনার ট্রিটমেন্টে আমি অনেকটা ভালো, মোটামুটি প্রায় পুরোপুরি ভালো হয়ে গেছি। এর আগে প্রায় আমি 3টা ডাক্তার দেখাইছি রাজশাহীতে, দেখানোর পরে কোনো ফলই পায় না, ওষুধ খাই ব্যথা কমে থাকে, আবার দেখা যাচ্ছে ওষুধ খাওয়ার পরে ব্যথাটা কম, তারপর দেখা যাচ্ছে ওষুধ খেলাম না আবার ওই ব্যথাটা আবার আগের মতোই আগের পর্যায়ে চলে আসতো। মনে হতো মনে হয় আমি এই ওষুধে আর পারছি না, হবে না, সারবে না আর কি, এমন লাগতো। এর থেকে ভালো কোনো ট্রিটমেন্ট, ভালো কোনো ওষুধ প্রয়োজন আমার, এমন লাগতো। আমার ফ্যামিলি মানে বলতো যে এর থেকে ভালো কোনো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করো, যোগাযোগ করে যাতে তুমি ভালো থাকো, সুস্থ থাকো, সেই চেষ্টাটাই করো। তারপরে তো ইউটিউব দেখে শফিউল্লাহ স্যারের সন্ধানে এই পর্যন্ত আসা, এখানে আসার পরে আজকে 10 দিন, 10 দিন মাত্র, এই 10টা দিনে আমার শরীর অনেকটা ভালো, মানে অনেকটা ভালো অনুভব করছে আর কি। আমার হাতও অনেকটা সোজা হয়ে গেছে, অনেকটা না প্রায় সম্পূর্ণ সোজাই হয়ে গেছে এই ডান হাত, এমন বাঁকা ছিল সোজা হয়ে গেছে। এখন আমি সবাইকে বলবো যে অনেক জায়গায় টাকা খরচ না করে একটু ভালো ডাক্তার দেখানোর জন্য এই শফিউল্লাহ স্যারের কাছে আসলে আর কি সবাই ভালো, মানে উন্নতি হবে আর কি। এই থেরাপিস্ট আপু, এই আপুটা অনেক ভালো, তার অভিজ্ঞ অনেক, সে মানে আমাকে অনেকে ইয়ে করছে ভালো হওয়ার অনেক প্রচেষ্টা চেষ্টা করেছে, ওনার জন্য আজ আমি সুস্থ। ওগুলাও নার্স আপুগুলাও ভালো, অনেকটা ভালো আমার মতে। আমার মতো যে সব রোগীগুলো আছে তাদেরও এই সারের ট্রিটমেন্ট নেওয়ার দরকার আছে। এভাবে অনেক ডাক্তারের কাছ টাকা না অপচয় না করে এই ডাক্তারের কাছে আইসা ট্রিটমেন্ট নিলে আর কি ভালো হয়। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর ডিপিআরসি হাসপাতালের সমস্ত মানুষ তাদের জন্য দোয়া করবেন, এই বলে আমার আর কি কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।